মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সোমবার। এখন চণ্ডীপাঠ আর আরাধনায় ব্যস্ত ভক্তরা। মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজকরা বলেন, দুর্গাপূজা এখন শুধু হিন্দুদের নয়, এটি এখন বাঙালির উৎসব। সবুজ সরকারের ছবিতে পূজা আয়োজনের নানা কথা জানাচ্ছেন তুলনা আফরিন। ১৯ অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের শারদীয় দুর্গা উৎসব। এদিন দেবী দুর্গা চার সন্তান গণেশ, লক্ষ্মী, কার্তিক ও সরস্বতীকে নিয়ে পৃথিবীতে আসবেন। এখন আরাধনা আর চণ্ডীপাঠে দেবী দুর্গাকে আহ্বান করছেন ভক্তরা। সময় বেশি নেই, তাড়াহুড়োয় রাজধানীর অভিজাত এলাকা বনানী সার্বজনীন পূজা মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। মণ্ডপ সাজাতে ব্যস্ত শিল্পী ও কারিগররা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ শেষ, এখন শুধু তুলির ছোঁয়ায় দেবীকে অপরূপ করে তোলা। এ পর্যন্ত আমরা ৬টার কাজ করেছি, তার মধ্যে ৪টা রং শেষ, এটা পঞ্চম, আর একটা আছে, সেটা ওই ষষ্ঠীর দিন শেষ হবে আর কি। মহানগর সার্বজনীন পূজা কমিটি আশা করছে ভালোভাবেই উদযাপন হবে এবারের দুর্গাপূজা। মন্দিরে মন্দিরে আসতে শুরু করেছেন ভক্তরা। মায়ের কাছে প্রার্থনা, সবাই সুস্থ থাক, মা সবাইকে ভালো রাখুক, দেশটা পরিবেশ সবাইকে সুস্থভাবে চলুক। আগামী বছর যেন আমি আমার মা বাবার সাথে আবার এসে পূজা মন্দিরে আসতে পারি, মাকে দর্শন করতে পারি। এবছর সারা দেশে ২৯,০০০ মণ্ডপে পূজা হচ্ছে, রাজধানীতে হচ্ছে ২২৩টি পূজা মণ্ডপ। পৃথিবীর সব অশুভ শক্তিকে ধ্বংস করতে দেবী দুর্গা আসছে পৃথিবীতে। শুভ মহালয়ের মধ্য দিয়ে দেবীর আগমনের সূচনা হয়েছে। পৃথিবীর সব মঙ্গল কামনায় দেবী আসছে ঘোড়ায় চড়ে, আর যাবেন দোলায় চড়ে। তুলনা আফরিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।